একই ভারী বৃষ্টি তার উপর বন্যার পরিস্থিতি পুজোর মুখে দুয়ে মিলে জেরবার রাজ্যের উত্তর থেকে দক্ষিণ বীরভূমে জলের চাপে ভেঙে পড়েছে ব্রাহ্মণী নদীর বাঁধ প্লাবিত বেশ কয়েকটি গ্রাম দিন পাঁচেক ধরে অবিরাম বৃষ্টিতে বাধা পাচ্ছে পূজো প্রস্তুতি কোথাও আবার পুজোর কথা ভুলে গিয়ে ঘর নিয়ে জীবন বাঁচাতে প্রাণপণ চেষ্টা করছেন সাধারণ মানুষ নিম্নচাপে জেরে বীরভূম জেলার বিভিন্ন নদীতে পাল্লা দিয়ে বাড়ছে জল রবিবার সারা রাত ধরে মুসলধারে বৃষ্টি হওয়ায় বিপদ সীমার উপর দিয়ে বইতে থাকে ব্রাহ্মণী নদীর জল সোমবার দুপুরের দিকে বিপত্তি দেখা দেয় নলহাটিতে নলহাটি এক নম্বর ব্লকের রানীনগর এবং দু নম্বর ব্লকের বলরামপুর গ্রামের কাছে বাঁধ ভেঙে গিয়ে প্লাবিত হয় বেশ কয়েকটি গ্রাম ভয়াবহ পরিস্থিতিতে আতঙ্কিত গ্রামবাসীরা তিন চার দিন ধরে অতিরিক্ত বৃষ্টি বৃষ্টির ফলে মানে বৃষ্টির জলে তো গ্রামে ভর্তি হয়ে যাচ্ছে তারপরে কাল থেকে হঠাৎ বন্যা এত বন্যা যে দু হাজার সালের থেকেও হয়তো বেশি বন্যা কিন্তু চারিদিকে মানে বাঁধ ছেড়ে যাওয়াতে এখন আশেপাশের গ্রামগুলো সব ভাসছে আমার পাশের গ্রামে একটা নদীর বাঁধ ছেড়ে গেছে তাতে প্রায় দশ বিশ খান গ্রাম জলে আপাতত ভাসছে আর নদীর জলও এখন কমছে না বাড়তির মুখেই আর বাঁধটা যত আকার বড় হচ্ছে ভয়াবহ তত বেশি হচ্ছে পুজোর মুহুর্তে মানুষের দোকান পাশার হাট বাজার বন্ধই তারপরে যা বৃষ্টির যা চাপ এবং বন্যা যা চাপ তা মানুষ ঘরে বসেই অনাহারে মরতে হবে ফসল টসল কেমন ফসল তো বন্যা জল ঢুকলে তো ফসল তো নষ্ট হবেই